Tidak
একটা ব্যবস্থা করছি এবং আমাদেরকে ত্রিপুরা রাজ্যের 19 দফা জনজাতির মধ্যে কর্পোরেট ডিপার্টমেন্ট ছিল এডুকেশন এন্ড কর্পোরেট আমি আসার পরে কর্পোরেট এন্ড আদার্স কি বিজনেস ল্যাঙ্গুয়েজ আমার মন আছে চাকমা আছে লুসাই আছে আলামপুটি আছে তাদেরকে নিয়ে আগামী 9 তারিখের মধ্যে আমরা একটা মিটিং করব কর্পোরেট কর্পোরেট যারা বাসাবাসী আছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করে ফেলেছি নেক্সট আমরা যারা মাইনরিটি কমিউনিটি আছে তাদেরকে নিয়ে আমরা আগামী মাসের মধ্যে আমরা বৈঠক করব এবং এই ধরনের আরো আমাদের মধ্যে যারা স্পেশাল গেস্ট হিসেবে যারা শিক্ষা সম্পর্কে ভালো জ্ঞান আছেন অনেক রিটায়ার্ড পার্সন আছেন তাদেরকে আমরা এই ধরনের কর্মশালাতে বা সেমিনারে এনে এডিসি এলাকায় কিভাবে শিক্ষাকে অগ্রগতি মানে আরো এগিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব মাসে না হলেও দুই তিন মাস পর পর আজকে ছয় লাখ পরবর্তী সময় আমরা মানিকপুর সামন এরকম নেক্সট টাইম আমরা করবো পুঁথিয়া আমরা আমি নিজে এখন দুই মাস ধরে এই এডুকেশন ডিপার্টমেন্ট নেওয়ার পর রাজ্যের দক্ষিণ থেকে উত্তর ত্রিপুরায় দামছড়া খেদাছড়া থেকে শুরু করে আনন্দবাজার খালগড়ে তারপরে বাঁধারিমা বিভিন্ন জায়গায় কোনো না কোনো সময় আমি হোস্টেল ভিজিট করি স্কুল ভিজিট করি আপনাদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে তাদের সমস্যা কিভাবে সমাধান করা কি কি সমস্যা আছে এগুলো আমরা আলোচনা করি তাহলে আমি আগামী বিচিত্রে আইএস থেকে আমি অনুরোধ করব আগামী দিনে যখন আমরা সেমিনার করব তখন এটা গ্ল্যান্স টিচার সংখ্যা কত এটি ইউটিটি জেমিটি তারপরে এসএসএর আছে সিটি আছে তারপরে স্কুল ম্যানেজার আছে জুনিয়র ওই কি না বলে এসু আছে এদের হিসাব আমাদের জানা দরকার এবং এই হিসাব দেখলেই আমরা এবং টিচারের সংখ্যাটা এই টিচারের সংখ্যার উপরে আমরা আগামী দিনে আমি বড় একটা লিস্ট আমি ঠিক করেছি যে মিনিমাম আগামী সেপ্টেম্বরের অথবা আগস্টের লাস্ট দিকে 200 জনের একটা টিম আগে 3 বছর ছিল 3 বছর পর্যন্ত থাকতে হবে আমি আরো কমিয়ে 1 বছর কমাইলাম এখন নতুন করে আমরা ট্রান্সফার করবো কারো উপরে রাগ করে না কারো উপরে দয়া করে না আপনাদেরকে যেতে হবে অন্তত 2 বছরের জন্য এই 2 বছরের মধ্যে আমাদের কিছু করতে পারে সে যদি কিছু ফাইবার না খায় তাহলে কোনো জায়গা নাই মাছ মারাই বলুন কার্যক্রম পরিবহন এখানেও আমরা আপনারা মনে করবেন না শুধু তলায় সিপাহী জেলা কয়েক থেকে ট্রান্সফার হবে আপনাদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনারা যারা দীর্ঘদিন রাস্তা ধারে আছেন আপনারা একটু সরে যান আমরা তাদেরকে এনে দেব 2 বছর পরে আপনি আপনার জায়গাতে আসুন এইভাবে যদি আমরা কিছু না কিছু করতে না পারি তাহলে তো আর কবে করবে না আপনারা আমরাও তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য আসার নামে তো বসে তাবু সোয়েলেন আইএস অর জনগণা তনে রকম সে কিসে কিছু হয় মিউচুয়াল যে সদরি ফাইনে কোয়ালি ফাইনে ইনি ইয়াং কম্পিনি ইয়াং তবে ইয়াং ফাইনে কোন কাজ করতে কিসে কারা করে না প্রায় 10-12-15 বছর আছে তাদেরকে কোথাও তো আমরা চিন্তা করতে হবে
পরা এদের মত আপনাদের মধ্যে যারা একদম দীর্ঘ বছর ভিতরে আছেন তাদেরকে সামনে আনার এই কর্তব্যটা নিতে হবে। আমি ভাই কথা আমি তাদের শুরু করেছি এখানে কোনো নেতার অনেকে নেতারা মনে করে আপনারা ঠিক আছে আরে বদলে নীতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমরা করি কিন্তু নেতার নাম নিয়ে স্কুল ফাঁকি দেওয়া এটা তো কোনো মতে এটাকে অনেক মুখা আরে আর নেতা সিপিএমের আমলে বিজেপির আমলে কথা না বলে আইনমন্ত্রীকে বলে আইপিএফ না আরে এভাবে দুনিয়া আরে দিব্যি কয়েক করে যে নেতা যে কোনো নেতা আপনি সিপিএম করেন বিজেপি করেন জ্যেষ্ঠ করেন কিন্তু স্কুলে যাবেন না মানুষকে হুমকি দিবেন এই বেশি বারবার করবে না হটাই দেবেন না তুমি তো নেতা না তুমি তো একটা গুন্ডা গুন্ডা নেতা এগুলো তো হয় না সেখান থেকে অনুরোধ দেবেন আমার কাছে বলছে স্যার আছে পাঠাইছে কি কারণে পাঠাব আমার তো প্রথম দেখতে হবে যার দুই বছরে নেয় ওই কিনা বলে পেনশনে তাকে বলছে পাঠাইছে আমি না শিক্ষানীতি